জাতীয় সড়ক অবরোধ করে রেখে ধর্মঘট আদিবাসীদের। বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ পালনে আদিবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত পলসন্ডায় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখেন তারা। কয়েক দফা দাবি নিয়ে আদিবাসী ক্ষত্রিয় কর্মীদের দ্বারা আদিবাসীদের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে এবং অর্থনৈতিকভাবে সরকারি মদতে শেরির রিপোর্ট পরিবর্তনের মাধ্যমে একটি তালিকা অন্তর্ভুক্তকরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে এই ধর্মঘট। তাদের এই ধর্মঘট সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে বলে জানা গেছে। আমরা বলতে চাই যে যে আদিবাসীগুলো এসটি সম্প্রদায়ে আছে তাদের এসটি সম্প্রদায় যারা আছে তারাই এসটি সার্টিফিকেট পাবে, আর যারা হচ্ছে গিয়ে আজকে দাবি করছে কর্মী ক্ষত্রিয় কিংবা হচ্ছে গিয়ে আপনার মাহাত্ম, তারা এসটি করতে আমরা কোনো মতে এটা করতে দেব না। তার আন্দোলন আমরা এই জায়গায় নেমেছি এবং এই আন্দোলন আমরা চালিয়ে যাব। আজকে পলসন্ডা মোড়ে গোটা জেলা জুড়ে এখানে আন্দোলনে নেমেছে আদিবাসী সমাজ এবং গোটা পশ্চিমবাংলা জুড়ে আমরা এই আন্দোলন করে যাচ্ছি। 2 ঘন্টার অবরোধ, 12 ঘন্টা আমরা বলেছি পুলিশ প্রশাসনকে বা সাধারণ প্রশাসনকে, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, আমাদের যে আজকের দাবি, সেই দাবির নিরিখে প্রশাসন যদি এসে মনে করেন যে ওনাদের সঙ্গে কথা বলা দরকার আছে, ওনারা যদি কথা বলেন, মনপুত এবং যথোপযুক্ত কথা বলেন, তাহলে আমাদের সেটা 4-5 ঘন্টার মধ্যে হতে পারে, 3 ঘন্টার মধ্যে হতে পারে, আমরা আমাদের এই অবরোধ বা বাংলা কর্মসূচিটা তুলে নেব।